যাচ্ছে হ্যাঁ আরে এখন যাচ্ছে ভিডিও 1 যাচ্ছে নমস্কার সুপ্রিয় দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে কিন্তু এই ভিস্তাডোম ওয়ার্ল্ড স্পেশাল এই ট্রেন সেটা কিন্তু এই আলিপুরদুয়ার জংশনে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে কিন্তু গিয়ে পৌঁছে রয়েছেন এবং এই ট্রেন আজ থেকে চালু হলো আজ সকাল 7:30 কিন্তু ট্রেন চালু হয়েছে এবং আজকে এখন থেকে কিন্তু এই জংশন থেকে কিন্তু ট্রেন চালু হবে এবং যেটা আমরা জানতে পারি যে সপ্তাহে 3 দিন কিন্তু এই ট্রেন চলবে এবং বলা যেতেই পারে যে এই করোনা মহামারীর ফলে এই ট্রেন ওয়ার্ল্ড পর্যটনে কিন্তু একটা বিরাট মাত্রা শুরু করেছে পাশাপাশি ভারতীয় রেলের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে বলে জানা আছে আমাদের ডুয়ার্স তথা উত্তরবঙ্গের পর্যটনের কাছে একটা ঐতিহাসিক এবং স্মরণীয় দিন হয়ে থাকবে কারণ আপনারা জানেন যে আমাদের কেন্দ্রের রেল দপ্তর পর্যটন দপ্তর যৌথভাবে আমাদের এই উত্তরবঙ্গের অর্থনীতি পর্যটনের মাধ্যমে চাঙ্গা করবার জন্য একটা এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এই প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের উত্তরবঙ্গে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত অত্যাধুনিক মানের ভিস্টা ডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের আজকে শুভারম্ভ হল আমি আপনাদেরকে আনন্দের সঙ্গে বলি এক বছর আগে আমাদের আলিপুরদুয়ার শহরে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল এসেছিলেন তখন আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যিনি সাংসদ আছেন জন বার্লা তৎকালীন সাংসদ এবং বর্তমানে উনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার মাধ্যমে আমরা এই উত্তরবঙ্গের অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য বিভিন্ন প্রস্তাবের সঙ্গে এই ভিস্টা ডোম প্রকল্পের প্রস্তাব রেখেছিলাম আমরা অত্যন্ত আনন্দিত যে বছর ঘুরতে না ঘুরতেই এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে এবং কেন্দ্রীয় রেল দপ্তর পর্যটন দপ্তর কথা রেখেছেন যেভাবে আপনারা দেখলেন যে আজকে অত্যাধুনিক এই যে ভিস্টা ডোম ট্যুরিস্ট স্পেশাল তার যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে চলা শুরু করলো এটা আগামী দিনে আমাদের ডুয়ার্সের পর্যটনকে একটা বিশেষ মাত্রা দেবে এবং যেভাবে পর্যটন শিল্পকে বাইরের মানচিত্রে বিশ্বের মানচিত্রে তুলে ধরবার চেষ্টা কেন্দ্রীয় রেল দপ্তর এবং পর্যটন দপ্তরের পক্ষ থেকে হল এটা একটা নিঃসন্দেহে একটা যুগান্তকারী পদক্ষেপ আমরা আশা করব সমস্ত মানুষ এর সুবিধা নেবেন এর সুযোগ নেবেন এবং দেশ বিদেশের পর্যটকরা ডুয়ার্সকে নতুন করে আবিষ্কার করতে পারবে ডুয়ার্সকে জানতে পারবে এটাই আমাদের সাফল্য हम लोग डिसाइड करेंगे इस ट्रेन की पॉपुलैरिटी कितनी ज़्यादा है ये बताता है जब हम लोग IRCTC और PRS का जो रिजर्वेशन पैटर्न देख रहे हैं तो अगले 3-4 दिन की बुकिंग फुल है वेट लिस्टेड चल रही है ट्रेन और लोगों में बहुत उत्साह है इस ट्रेन को लेकर और ये एक यूनिक ट्रेन है अलीपुरद्वार एरिया के लिए जिसमें शताब्दी और विस्तारों दोनों का मज़ा आप ले सकते हैं और जो NJP से जितने टूरिस्ट लोग हैं वो चालसा हाँसीमारा जो इम्पोर्टेंट लोकेशंस हैं वहाँ पर उतरकर वो वाइल्ड लाइफ सफारी कर सकते हैं टूरिस्ट को अट्रैक्ट करने के लिए हम लोगों ने कुछ थीम भी रखे हैं कुछ कुछ स्टेशन पर जैसे चालसा और हाँसीमारा में हम लोगों ने कुछ ट्राइबल डांस फोक डांस कॉन्सेप्ट इसमें इंट्रोड्यूस किया है हम लोग
टी मैन्युफैक्चरर से भी बात कर रहे हैं कि कुछ लोकल फ्लेवर यहाँ का जो है वो उन स्टेशनों पर इंट्रोड्यूस किया जाए, जिससे कि उन मैन्युफैक्चरिंग जो प्लांट है उनका भी एडवर्टीजमेंट हो और आम जनता को भी ये पता चले कि यहाँ पर और क्या क्या चीज़ें हैं। और तो मैं ये फील करता हूँ कि ये ट्रेन बहुत सक्सेसफुल होगी और अभी इसमें 5 कोचेज हैं, डिमांड के हिसाब से इसका नंबर ऑफ कोचेज भी बढ़ाने की बात चल रही है। तो देखते हैं, अभी तो कोरोना जस्ट थोड़ा कम हुआ है, अगले 1-2 महीने में फेस्टिवल सीजन आएगा और डिमांड के हिसाब से हम लोग इसको इसकी कोचेज की संख्या बढ़ाएंगे और अगर कोई छोटे मोटे करेक्शन है टाइमिंग का वो भी करेंगे। जो विस्टाडोम कोच है वो एक ही रहेगा या डिमांड के ऊपर बेस करके? अभी विस्टाडोम कोच एक है और 3 तरह के जो कोचेज लगे हैं। इस अगले कुछ महीने में हम लोग रिजर्वेशन का पैटर्न का एनालिसिस करेंगे और उस एनालिसिस में अगर हम लोग जो पाते हैं जिस कोच की ज़्यादा डिमांड होगी उसको इंक्रीज करेंगे। एसआरएम डायग्नोस्टिक सेंटर फालाकाटा, এখানে এমডি প্যাথোলজিস্ট ও উন্নত মানের যন্ত্রপাতি দ্বারা সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, প্যাপ, এফএনএসি, বায়োপসি, বোন মেরু টেস্ট, পিএফটি, ইসিজি করা হয়। এছাড়াও এক্সরে, ইউএসজি, ডক্টর চেম্বারের সুবন্দোবস্ত সহ বাড়িতে গিয়ে ব্লাড কালেকশনের ব্যবস্থা আছে। ঠিকানা ফালাকাটা হাসপাতালের বিপরীতে রায় মেডিকেল বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর। যোগাযোগ নাম্বার 9002774310। চিলাপাতা বানিয়া রিভার ভিউ রিসর্ট, পাহাড়, নদী ও অভয়ারণ্য ঘেরা উন্মুক্ত এক মনোরম পরিবেশের সান্নিধ্যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রত্যক্ষ করতে চলে আসুন আমাদের রিসর্টে। সঙ্গে থাকছে দুর্দান্ত সব রকম খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা। এখান থেকেই জঙ্গল সাফারির ব্যবস্থা রয়েছে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9748310901। এছাড়াও গোয়াই বিবো ও মেক মাই ট্রিপের মাধ্যমেও বুকিং করতে পারবেন।